হ্যালো ভিভার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন রেলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় তিন লক্ষ শূন্য পদ পূরণ নিয়ে কুড়ি মার্চের কর্মসংস্থান পেপারে কী বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও আপলোডের সাথে সাথে ঠিক সময় মতো আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিনি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা কর্মসংস্থান অনলাইন লিখে সার্চ করলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আপনি জয়েন করতে পারবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো এখানে কী বলা হয়েছে পড়ছি আপনাদের জন্য ভারতীয় রেলে গ্রুপ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় দু লক্ষ উনআশি হাজার বাইশটি শূন্য পদ ফাঁকা রয়েছে সম্প্রতি রেলমন্ত্রী পীযুষ গোয়েল লোকসভায় এ কথা জানান রেলমন্ত্রী জানান সবথেকে বেশি শূন্য পদ রয়েছে উত্তর রেলে আটত্রিশ হাজার চারশো আটচল্লিশটি মধ্য রেলে শূন্যপথ রয়েছে ছাব্বিশ হাজার নশো সাতান্নটি পূর্ব রেলে শূন্যপথ রয়েছে ছাব্বিশ হাজার দুশো ষাটটি দক্ষিণ পূর্ব রেলে শূন্যপথ রয়েছে পনেরো হাজার চারশো ঊনসত্তরটি এছাড়াও মেট্রো রেলে শূন্যপদ রয়েছে সাতশো ঊনসত্তরটি তো ওপরে ওই সব শূন্যপথ হিসাব করা হয়েছে দু হাজার কুড়ি সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো চলতি বছরে আরও কিছু শূন্যপদ তৈরি হবে রেলমন্ত্রী আরও জানান যে দু লক্ষ উনআশি হাজার বাইশটি শূন্য পদের মধ্যে প্রায় দু লক্ষ শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে যার প্রার্থী বাছাই প্রক্রিয়া কিন্তু পরীক্ষা চলছে রেলে গ্রুপ ডি পদে এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তরটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে তো গত বছর করোনার জন্য পরীক্ষা হয়নি এই পদের পরীক্ষা শুরু হবে সম্ভবত এপ্রিলে তো এটা কিন্তু একটা আপনারা আপডেট পেয়ে গেলেন যে গ্রুপ ডি পদের পরীক্ষা হতো এপ্রিল থেকে শুরু হবে তো এখানে আরও বলা হয়েছে রেলে মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে ষোলোশো তেষট্টি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে দু হাজার ডিসেম্বর মাস নাগাদ পরীক্ষা হয়েছে কিন্তু এখনও কিন্তু তার ফল বেরোয়নি অন্যদিকে এন টি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ হাজার দুশো একাশিটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে সম্প্রতি পঞ্চম ফেজের পরীক্ষা কিন্তু এখনও চলছে রেল মন্ত্রক সূত্রে জানা গেছে সব পদের পরীক্ষা চলছে সেগুলি নিয়োগ সম্পন্ন করতে দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু লাগবে তবে তার আগে রেলের যে বাকি পড়ে থাকা শূন্য পদগুলো পূরণের জন্য কিন্তু আবার নতুন করে একটা বিজ্ঞপ্তি বেরোবে তো সেটা কিন্তু সম্ভবত সিইটি এক্সামের মাধ্যমে কিন্তু হতে পারে তো এটা একটা আপডেট ছিল কর্মসংস্থান পেপারে কুড়ি মার্চের কর্মসংস্থান পেপারে বেরিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন অবশ্যই পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের পিডিএফ যদি আপনারা চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ